আসসালামু আলাইকুম, এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অনামিকা হাসান পুনম। আজ থেকে সৌদি দূতাবাসে ভিসার মেয়াদ বাড়ানোর কার্যক্রম শুরু হয়েছে। দূতাবাস কর্তৃপক্ষ জানিয়েছে, ভিসার আবেদন নবায়ন এবং বাতিলের বিষয়ে সৌদি দূতাবাস স্বীকৃত 33টি সার্ভিস সেন্টারের মাধ্যমে আবেদন করতে হবে। এদিকে ভিসার মেয়াদ বাড়াতে রাজধানীর বারিধারায় সৌদি দূতাবাসের সামনে সকাল থেকে ভিড় করেছেন উদ্বিগ্ন প্রবাসীরা। দর্শক, সৌদি দূতাবাসের সামনে আছেন আমাদের সহকর্মী মনির হোসেন তপু, কথা বলছি তার সঙ্গে। তপু, সৌদি দূতাবাসের সবশেষ ঘোষণায় আর কি বলা হয়েছে? জি, ধন্যবাদ পুনম। আমি এখন আছি সৌদি দূতাবাসের যে প্রবেশ মুখ, সেখানে আছি। আপনি দেখতে পাচ্ছেন যে হাজারো প্রবাসী এখানে ভিড় জমিয়েছেন। তবে তারা যেটা জানতে পেরেছিলেন যে আজ সকাল থেকে সৌদি দূতাবাসের মাধ্যমেই এখানে তাদের যে ভিসার যে নবায়ন বা আবেদনের যে কার্যক্রম সেটি করা হওয়ার কথা ছিল, সেরকমই তারা জেনেছিলেন। তাই আজ সকাল থেকে তারা এখানে ভিড় করেছেন। তবে আপনাকে জানিয়ে রাখি যে আজ সকালে সৌদি দূতাবাসের থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে তাদের যে স্বীকৃত যে সার্ভিস সেন্টারগুলো রয়েছে, তা সেই স্বীকৃত অফিসগুলোর মাধ্যমেই এই যারা প্রবাসী রয়েছেন তাদেরকে অবশ্যই সেই এজেন্সিগুলোর মাধ্যমেই আবেদন করতে হবে। এবং সৌদি দূতাবাস থেকে আমাদেরকে যেটা জানানো হয়েছে যে তাদের যে লোকবল সংকটের পাশাপাশি যে করোনার নিরাপত্তার জন্য এই কার্যক্রম তারা হাতে নিয়েছে। তবে অনেক প্রবাসী রয়েছেন, তারা যেটা বলছেন যে এর আগে যেরকম দুইবার যে তাদের যে ভিসার নবায়ন করা হয়েছিল, মেয়াদ নবায়ন করা হয়েছিল, সেটি সক্রিয়ভাবে করা হয়েছিল, তাই তারা চাচ্ছেন যে এবারও যাতে সেই সক্রিয়ভাবেই স্বয়ংক্রিয়ভাবেই যেন এই তাদের যে ভিসার যে মেয়াদ সেটি যেন বাড়ানো হয়। জি পুনম, এই ছিল আমার কাছে সৌদি দূতাবাস থেকে সর্বশেষ। তবু আপনাকে ধন্যবাদ। দর্শক, সৌদি দূতাবাসের সামনে থেকে আমরা সরাসরি কথা বলছিলাম আমাদের সহকর্মী মনির হোসেন তপুর সঙ্গে। এদিকে টিকিটের জন্য আজও রাজধানীর সোনারগাঁও হোটেলে সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে প্রবাসীরা ভিড় করেছেন। এর ফলে কারওয়ান বাজার এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। তবে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ শুধুমাত্র 1900 সিরিয়াল পর্যন্ত টোকেনধারীদের টিকিট দেওয়া হচ্ছে। আগামী 4 অক্টোবর থেকে পুনরায় টোকেন দেওয়া হবে। ওদিকে মতিঝিলে বলাকা ভবনের সামনে বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি এলাকার টিকিটের জন্য প্রবাসীরা জড়ো হয়েছেন। সিলেটের এমসি কলেজ এলাকায় তরুণী গণধর্ষণ মামলার আরও এক আসামি অর্জুন লস্করকে হবিগঞ্জের মাধবপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে সকালে মামলার প্রধান আসামি সাইফুর রহমানকে সুনামগঞ্জের ছাতক থেকে গ্রেফতার করা হয়। টানা 6 দিনের ভারী বর্ষণে মাটির ঘরে দেয়াল চাপা পড়ে দিনাজপুরে একই পরিবারের 4 জন এবং ঠাকুরগাঁয়ে 1 জন সহ 5 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দিনাজপুরের পার্বতীপুরে পলাশবাড়ি ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে মাটি দেয়াল চাপা পড়ে স্বামী স্ত্রী ও সন্তান সহ একই পরিবারের 4 জনের মৃত্যু হয়। ওদিকে বৃষ্টিতে ঠাকুরগাঁও জেলায় মাটির ঘর ভেঙে মতিউর রহমান নামে 1 জনের মৃত্যু হয়েছে। এবারে শেয়ারবাজারের খবর। সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক কমছে। সকালে সূচকের উত্থানে লেনদেন শুরু হলেও আধা ঘন্টার মধ্যে সূচক কমতে থাকে। বেলা 11:42 পর্যন্ত ডিএসই 3টি সূচকই নিম্নমুখী থেকে লেনদেন করছে। সেই সঙ্গে লেনদেনকৃত বেশিরভাগ কোম্পানির শেয়ার দরও কমছে। এ সময় পর্যন্ত লেনদেন হয় 444,93,00,000 টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে 124টি, কমে 170টি এবং অপরিবর্তিত ছিল 57টি কোম্পানির শেয়ারের দাম। টাকার অঙ্কের লেনদেনের ভিত্তিতে শীর্ষ 10 কোম্পানির মধ্যে রয়েছে সন্ধানী ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, পায়োনিয়ার ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, জিএসপি ফাইন্যান্স, রূপালী ইন্স্যুরেন্স, কেয়া কসমেটিক্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স এবং প্রগতি ইন্স্যুরেন্স। খাতভিত্তিক লেনদেনে ডিএসইতে বিমা খাতের প্রাধান্য চলছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla Ltd।